স্থলিত দুধ নিয়ে সত্য হলো অধ্যাপক ফারুকের রিপোর্টে তিন সংস্থার পরীক্ষায়ও মিলেছে অ্যান্টিবায়োটিকের মলের জীবাণু সহ ক্ষতিকারক উপাদান। প্রথম যে পোস্টে আমাদের নজরে পড়েছে আমরা কুস্তকে গিয়ে দেখেছি সেখানেও দুবাই ভিত্তিক একজন ব্যক্তি এর সাথে সম্পর্কিত dors ছেলে ধরার প্রথম গুজব শনাক্তের চেষ্টায় পুলিশ বাড়ড়া নিসংশতায় প্রধান আসামি হৃদয় পাঁচ দিনের রিমান্ডে। রূপপুরে বালিশ কেলেঙ্কারিতে জড়িত চৌত্রিশ জন বরখাস্ত পনেরো টাকা আদায় সহ ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুশিয়ারি মন্ত্রী রূপ নিচ্ছে ডেঙ্গু হাসপাতালে মিলছে না অনেক রোগীর ওবায়দুল কাদেরের উদ্বেগ এবার নৌজান ধর্মঘটের ডাক মালিক পক্ষের শ্রমিকদের কর্মসূচিতে দিনভর যাত্রী ভোগান্তি

পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি ইসরাত আমিন এবং ফারবি হাফিজ এক্সপার্ট ওয়াটার পাম্প পানির এক্সপার্ট সমাধান বাজারে থাকা পাস্তরিত দুধ নিয়ে শঙ্কার মেঘ কাটছে না আদালতে জমা দেয়া বিএস বিসিএসআইআর আইসিডিডিআর এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে যে শুধু অ্যান্টিবায়োটিকই নয় এইসব দুধে মিলেছে প্রাণীর মলের জীবাণুসহ বিভিন্ন রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া সত্য হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারুকের প্রতিবেদন রহমান বাজারের অধিকাংশ পাস্তুরিত দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে পঁচিশ জুন এমন প্রতিবেদন প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যাপক আবম ফারুক জানিয়ে শুরু হয় বিতর্ক রিপোর্ট প্রকাশের পর ও ফারুককে একাত নেন দুধ ব্যবসায়ীরা গত তেরো জুলাই আবারও দুধ পরীক্ষা করে এই অধ্যাপক জানান অধিকাংশ পাস্তুরিত দুধেই অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টের উপস্থিতি রয়েছে এবার বিসিএসআইআর বলছে বাজারের পাস্তুরিত দুধে চোদ্দটির মধ্যে এগারোটিতেই মিলেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া কয়েকটিতে পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক ডিআরবি হাইকোর্টে দাখিল করা তাদের প্রতিবেদনে বলছে অধিকাংশ পাস্তুরিত দুধের কোম্পানি আইএসও স্ট্যান্ডার্ড না মেনেই বাজার জাত করছে আর জনস্বাস্থ্য অধিদপ্তর তাদের রিপোর্টে বলছে চোদ্দটির মধ্যে নয়টিতে মিলেছে কলিফর্ম কিছু কিছু দুধের নমুনায় পাওয়া গেছে ফর্মাল ডিহাইড ও অক্সিটেট্রাসাইক্লিন আগামী রোববার এই রিপোর্টের পর হাইকোর্টে শুনানি হবে তবে এ বিষয়ে সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন এখনও আদালতে জমা দেয়া হয়নি রহমান ফোর ঢাকা গণপিটুনিতে নিহতরা কেভি ছেলে ধরা নন গুজব ছড়ানোয় এরই মধ্যে ষাটটি ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল ও দশটি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটওয়ারি তিনি বলেছেন দুবাই থেকে গুজব ছড়ানো ফেসবুকের একটি পোস্ট প্রথম নজরে আসে এদিকে বাড্ডায় রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ নিজের পরিচয় গোপন করতে নানা কৌশলের আশ্রয় নিলেও শেষ সক্ষা হল না বাড্ডার পিটিয়ে হত্যা মামলার মূল আসামি হৃদয়ের নারায়ণগঞ্জ থেকে পর দিনের রিমান্ডে গ্রেপ্তারের হয়েছে তাকে এর আগে পুলিশ জানায় নৃশংস ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে হৃদয় সে চলে যায় ওই নারায়ণগঞ্জে তার বাড়ি ওই নারায়ণগঞ্জ পালিয়ে যায় এবং দুই দিন পরে সে তার চুল নাড়া করে ফেলে এবং তার নানিকে বলে যে তার পোশাক ছিল সে সে দেয় সহ গিয়ে ওই তালা ভেঙে যেগুলি মহিলাটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসে তাদের নাম দাম আমাদের কাছে প্রকাশ করেছে আমরা তাদেরকে দ্রুত গ্রেফতার করব গুজব প্রতিরোধে পুলিশের করণীয় জানাতে সংবাদ সম্মেলনে বাহিনীর প্রধান জাবেদ পাটোয়ারি জানান পরিকল্পিতভাবে দেশের ভিতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হয়েছে আন্দোলনে ব্যর্থ হয়ে একটি রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কোনো মহল এই বিষয়টিকে খুব সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে শুধু এখানে দেশ নয় দেশের বাইরে থেকেও এই ধরনের প্রপাগান্ডা এই ধরনের পোস্ট আমাদের কাছে এসছে প্রথম যে পোস্টটি আমাদের নজরে পড়েছে আমরা খুঁজতে গিয়ে দেখেছি সেখানেও দুবাই ভিত্তিক একজন ব্যক্তি এর সাথে সম্পর্কিত আইজিপি জানান গুজব ছড়ানোই ষাটটি ফেসবুক আইডি পঁচিশটি ইউটিউব লিঙ্ক এবং দশটি অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে এ সময় বৃহস্পতিবার থেকে পুলিশ সচেতনতা সপ্তাহের ঘোষণা করেন তিনি আসুন আমরা সকলে মিলে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হই গুজবে নৃশংসতার প্রতিবাদে রাজধানীর বাড্ডায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে সারা দেশে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী রংপুর বরিশাল সহ বিভিন্ন স্থানে চালানো হচ্ছে প্রচারাভিযান এ সময় আইন হাতে তুলে না নিয়ে নাইন 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 নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানানো হয় এদিকে চট্টগ্রামে ছেলে ধরা গুজবে গত কয়েক দিনে মারধরের শিকার হয়েছে অন্তত সাতজন কেউ না কেউ নিজ স্বার্থ হাসিলে নিরীহ মানুষকে গণপিটুনির মুখে ঠেলে দিয়েছে তাই এসব ঘটনাকে পরিকল্পিত মনে করছে পুলিশ জুবাইর মঞ্জুরের রিপোর্ট গেল শনিবার রাত নয়টা রক্তাক্ত অবস্থায় শিশু সন্তান সহ চট্টগ্রাম নগরীর মধ্যম হালি শহর এলাকার একটি ফার্মেসিতে আশ্রয় নেন এক নারী একদল লোক ছেলে ধরার সন্দেহে তাকে ব্যাপক মারধর করলে জীবন রক্ষার্থে তিনি এই দোকানে ঢুকে পড়েন যদিও পরে জানা যায় শিশুটি তার নিজেরই সন্তান ছেলে ধরা সন্দেহ করে মারতে মারতে ভিতরে ঢুকেছে পরে প্রশাসন আসলো যেগুলা হামলাকারী দেখেছি এলাকার এক জননা ঘটনার পর থেকে এখনো আতঙ্ক কাটেনি সেই নারীর তাই জড়িতদের ধরার দাবি জানান তিনি যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো মেয়ের সাথে না ঘটে কোনো মানুষের সাথে না ঘটে এটা সাধারণ মানুষকে হঠাৎ করে হয়রানি তলে যাতে না ফেলে এই জন্য আমি বিচার চাই গেল সোমবার গুজব ছড়ানো হয় নগরীর ঝন্ডাপাড়া থেকে তিন শিশুকে ধরে নিয়ে যাবার অথচ পরে জানা যায় তাদের বাসায় ফিরতে দেরি হয়েছে খেলতে গিয়ে যদি গুলা গুজবটা না ছড়ায় তো কেউ ভয় ফাইতো হয় দেয় তো বাচ্চা হাজি যায় মানুষ মাইক দিয়ে বাচ্চা পায় না এভাবে গুজবটা ছড়াতে গেলে বিভিন্ন রকম প্রবলেম হয় সোমবার বাসখালিতে ছেলে ধরার গুজবে মারধরের শিকার হন চারজন অভিযোগ পিটুনির শিকার কেউই ছেলে ধরা নন তারা সেখানে গিয়েছেন ছাগল কিনতে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ছেলে ধরা বলে গুজব ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা খোঁজ নিয়ে দেখা গেছে চট্টগ্রামে এ পর্যন্ত পিটুনির শিকার কেউ ছেলে ধরা নন তাই সবগুলো ঘটনাকে পরিকল্পিত মনে করছে পুলিশ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য এই গুজবটা ছড়ানো হচ্ছে কঠোরভাবে যেখানে এই ঘটনা ঘটবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেব এবং যারা এই কাজগুলো ঘটানোর নেপথ্যে থাকবে তাদেরকেও আমরা খুঁজে বের করব কোথাও ছেলে ধরার গুজব ছড়ানো হলে মারধরে অংশ না নিয়ে দ্রুত পুলিশকে জানানো এবং ঘটনা থেকে অন্যদের নিবৃত্ত করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকল্পে একশো ছেচল্লিশ কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি এই দুর্নীতির সাথে জড়িত পাবনা এবং রাজশাহীর পূর্ত বিভাগের যে রিপোর্ট বলছে যে চৌত্রিশ জন প্রকৌশলী যাদের পনেরো জনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে আর সেই সাথে ছত্রিশ কোটি টাকা আদায় সহ ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন অনপূর্ত মন্ত্রী বালিশ সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গ্রিন সিটি আবাসিক প্রকল্পে কেনাকাটার নজিরবিহীন দুর্নীতি যাতে এক একটি বালিশ কেনায় খরচ দেখানো হয় পাঁচ হাজার নশো সাতান্ন টাকা আবার সেই বালিশ ভবনে তুলতে প্রতিটির খরচ সাতশো ষাট টাকা এক একটি কম্পিউটারের দাম ধরা হয় তেরো হাজার আটশো টাকা মাত্র তিরিশটি কম্পিউটারের জন্য তিরিশ হাজার টাকায় ট্রাক ভাড়া আর ভবনে তুলতে প্রতিটির খরচ দুই হাজার টাকার বেশি এভাবে কেতলি ফ্রিজ ওয়াশিং মেশিন ডাইনিং টেবিল সহ বিভিন্ন কেনাকাটায় অস্বাভাবিক দাম দেখানো হয়েছে যা গণমাধ্যমে প্রচারের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান এই দুর্নীতির সাথে জন কর্মকর্তা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত জাতীয় অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন এ তাদের জন্য এটা একটা বার্তা হবে যে দায়িত্বশীল পদে থেকেও রাষ্ট্রের অর্থের অপব্যবহার বা সেখান থেকে নিজের সুবিধা নেওয়া অথবা সেই সুবিধা অন্য কাউকে পাইয়ে দেওয়া এ জাতীয় ঘটনাকে ভাবি আর বরদাস্ত করা হবে না ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত যে ছত্রিশ কোটি চল্লিশ লাখ টাকা নিয়েছে তা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী কনসার্ন কোম্পানির কাছ থেকে যদি আমি অনিয়মের ভিতর থেকে নেওয়া টাকা উদ্ধার করতে পারি এটা একটি দৃষ্টান্ত এবং আমার সঙ্গে কিন্তু সম্পর্ক যে কোম্পানিটি এই অনিয়মের সঙ্গে জড়িত সেই কোম্পানিকে আমি ব্ল্যাক লিস্টিং করার মানে হলো ও আর আমার সঙ্গে ব্যবসা করতে পারবে না এখন বেনামিতে যদি কেউ কোথাও করে সেটার তথ্য আসলেও কিন্তু আমরা সেক্ষেত্রে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেব রূপপুর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নাগরিক হিসাবে আপনারও কিন্তু কর্তব্য রয়েছে জনিয়ম সম্পর্কে জানান নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল 24 ফোর ঢাকা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতির জ্বর হলেই আতঙ্কে হাসপাতালে ছুটছেন অনেকেই তবে ঠাই মিলছে না সরকারি কিংবা বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ডেঙ্গু জ্বরে কাঁপছে রাজধানীবাসী আতঙ্কে সাধারণ মানুষ ঢাকা শহরে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা তিন দিন জ্বরের পরে আমরা ওকে টেস্ট করালাম ও ডেঙ্গু ধরা পড়লো এরকম ভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না জ্বর তো এমনি জ্বর আর হঠাৎ করে প্রচন্ড গায়ে ব্যথা হয় ডেঙ্গু হলে মুখের গ্যাস উঠতো নাকে রক্ত উঠতো এবার এটা ঠিক পাওয়া যাচ্ছে না এবার এটা পরীক্ষা করার পরে করতেছে এটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ায় হাসপাতালে রুগীদের ঠাই হচ্ছে না মিলছে না সিট একসাথে আপনার তিন রুগীর সাথে আমার বাচ্চা এক বেডে ছিল তারপর আল্লাহ রহমত আজকে সকালে একজন যখন চলে গেছে আমি পাই এখন বর্তমান চিকিৎসাধীন ডাক্তারও চেষ্টা করতেছে যে রাখার জন্য কিন্তু সিটের জন্য রাখতে পারতেছে না লোকজন আমরা আটশো পঞ্চাশ হাজার বেড প্রায় পনেরোশো ষোলোশো রুগী থাকে এর মধ্যে যদি আর একশো জন ডেঙ্গু রুগী যাদের মা বাবা অত্যন্ত উদ্বুগ্ন তাদের যদি আমরা ভর্তি করতে অনেক হিমশিম খাচ্ছি আমরা যতগুলি ডেঙ্গু রুগী আসুক আমাদের যতই কষ্ট হোক আমরা তাদেরকে আমরা এখানে চিকিৎসার আমরা সুব্যবস্ত করছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গেল বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু রুগীদের অবস্থা নাজুক তাই প্রায় সবাইকে ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে মানে এই যে ধরনটা পরিবর্তন হয়েছে আমি তো প্রথমবার ইনফেক্টেড হয়ে গেছি যে ধরনটা থাকার কথা জ্বর মাথা ব্যথা গায়ে ব্যথা শরীর ব্যথা রেশ ওইটি এখন হচ্ছে না যেহেতু রি ইনফেকশান ক্রস ইনফেকশন হচ্ছে যার কারণে দুই দিনের জ্বরে তিন দিনের জ্বরেও কমপ্লিকেশন নিয়ে আসতেছে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বাড়ছে শিশুদের সংখ্যাও এডিস মশার বংশ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার পরামর্শ তাদের কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীতমন্ত্র ওবাইদুল কাদের তিনি বলেছেন যে সারা দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি আর সচিবালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেছেন এখন হাসপাতালে এখন নতুন দুই মানেই হচ্ছে ডেঙ্গু দক্ষিণ সিটি কর্পোরেশনের নেওয়ার আমাকে জানিয়েছেন যে ওষুধটা তাদের কাছে আছে এটা অনেকটা অকার্যকর তো আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে এমন তাকে অনুরোধ করেছি যাতে কার্যকর ওষুধ ব্যবহার করা যায় এবার নৌজান ধর্মঘট ডাকল মালিকপক্ষ পক্ষ সন্ধ্যার দিকে এই ঘোষণা দেওয়া হয়েছে আর এর আগে বিকেলে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন নৌজান শ্রমিক প্রতিনিধিরা শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছুটি বোনাস গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সহ এগারো দফা দাবিতে শ্রমিকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ছাড়াই হঠাৎ নৌজান শ্রমিকদের ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়ে দেশের অভ্যন্তরীণ সব নৌবন্দর বিভিন্ন গন্তব্যে যাবেন বলে যে সব যাত্রী এসেছিলেন লঞ্চ ঘাটগুলোতে তারা পড়েন বিপাকে গরমের মাঝে কষ্ট বহুগুণ বাড়ে শিশু ও নারীদের তো আজকে সার্ব কিনা যদি দুই ঘন্টা পরে চলে তাহলে আমরা কোনো কথা আসতে তার কাছে না নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ জনগণ আমরা অনেক দুর্ভোগ পাইতেছি অনেক কষ্ট পাইতেছি আমরা যাত্রীদেরকে হরানি করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা কখনো চাই না যে যাত্রী হরানোই হোক আমাদের যে এগারো দফা দাবি এগারো দফা দাবি আদার লক্ষ্যে আমাদের এই কর্মবিরতি দুপুর সদরঘাটের পন্টুন থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হয় এর মধ্যে জরুরি বৈঠকে বসেন লঞ্চ মালিক সমিতির নেতারা এখন নতুন করে কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলে সেটা হবে মরার উপর খারাপ এবং এটা আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করব না বিকেলে লঞ্চ মালিক কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়াই শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত নৌযান শ্রমিক সংগঠনের নেতারা প্রায় ঘন্টায় ব্যাপী বৈঠক শেষে ঘোষণা আসে আপাতত স্থগিত থাকবে ধর্মঘট বলা হয় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত যাত্রী পরিবহনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে করছে এবং যাত্রী পরিবহনের শ্রমিকদেরকে সুস জানে গিয়ে কাজ যোগদান করার আহ্বান করছে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এই জন্য তাদেরকে সাধুবাদ জ্ঞাপন করছে যদিও বিকেলের দিকে পাল্টা ধর্মঘটের ডাক দিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা তাদের দাবি শ্রমিক ধর্মঘটের নামে কদিন পরপরই জাতিদের জিম্মি করে লঞ্চ বন্ধ রাখার প্রতিবাদে এই কর্মসূচি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সাথে এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা রানা শ্রমিক পক্ষের ধর্মঘট স্থগিতের পর এখন আবার মালিক পক্ষ ধর্মঘট ডেকেছে এবং সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ মানুষরা যেমনটা আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং মালিক পক্ষ কেন এই ধর্মঘট ডেকেছে আসলে নৌজান যে ধর্মঘট যেটি চলছে এটি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে কারণ সকাল থেকে নৌজান শ্রমিকদের যে ঢাকা ধর্মঘট ছিল সেই ধর্মঘটের কারণে থেকে যে অভ্যন্তরীণ রুটে যে লঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু চলাচল বন্ধ ছিল এরপরে বিকালবেলা যখন বলা হলো যে যাত্রীবাহী নৌজানের ধর্মঘটটা প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা তারপর কিন্তু বরিশাল থেকে ঢাকা রুটের যে লঞ্চগুলো সেইগুলো কিন্তু ঘাটে বেরানো হয়েছে এবং বলা হয়েছে যে তারা যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং সেই মোতাবেক কিন্তু যাত্রী উঠানো হয়েছে লঞ্চের যে কেবিনগুলো ছিল সেইগুলোতে ওতে অগ্রিম ভাড়া নিয়ে কেবিনগুলো বুকিং দেওয়া হয়েছে কিন্তু কিছুক্ষণ আগেই আবার মালিক পক্ষ জানিয়েছেন যে তারা তারা তাদের পক্ষ থেকে লঞ্চ চালানো বন্ধ করবে আমাদের সাথে কথা হয়েছে নৌজান শ্রমিক নৌজান মালিক সমিতির সহসভাপতি কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টুর সাথে তিনি জানিয়েছেন যে শ্রমিকরা ক্ষণে ক্ষণে যখন ইচ্ছা তখন ধর্মঘট ডাকে এবং যখন ইচ্ছা প্রত্যাহার করে নেয় এবং এ এর ফলে তাদের লঞ্চগুলো চলাচলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আজকেও যেমন বরিশাল থেকে লঞ্চগুলো সরিয়া নদীর প্রান্তে নেওয়া হয়েছে এতে তাদের জ্বালানি পুড়েছে এবং তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন এর প্রেক্ষিতে তারা কিন্তু নৌযান শ্রমিকদের এই হঠাৎ হঠাৎ ধর্মঘটের যে ধর্মঘট ডাকা হয় এর প্রেক্ষিতেই তারা হয়ে কিন্তু তারা এই লঞ্চ চলাচল বন্ধ করেছে কিন্তু বরিশাল থেকে যে লঞ্চগুলো রয়েছে বরিশালের ঘাটে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু অনেকগুলো এখন পর্যন্ত তারা সিদ্ধান্তহীনতায় রয়েছে যে তারা লঞ্চ ছাড়বে কি ছাড়বে না যদিও মালিকরা বলেছেন তারা রাত আটটা পর্যন্ত সময় নিয়েছেন আটটা ধন্যবাদ আপনাকে দর্শক কাসার হোসেন রানা আমাদের সাথে যোগ দিয়েছিলেন বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে এর সাথে এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি ফিরছি একটু পর আপনারা দেখছেন সাত কলেজের অধিভক্তি বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ সংকট সমাধানে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন উপাচার্য এদিকে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে আসছে পরিবর্তন প্রথমবারের মতো যোগ হচ্ছে লিখিত পরীক্ষা শিক্ষার্থীদের বিক্ষোভে টানা কয়েকদিন ধরেই অচল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি একটাই সাত কলেজের অধিভুক্তি বাতিল করা প্রশাসন কখনোই এই সিদ্ধান্তকে মূল্যায়ন কিংবা পুনর্মূল্যায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি তারপরে পরিপ্রেক্ষিতে আমরা বিগত চার মাস ধরে আন্দোলন করে আসছি আন্দোলনে সংহতি জানালেও ছাত্রলীগ বলছে বিশ্ববিদ্যালয়কে অকার্যকর করা চলবে না তিনি বলেছে গুটি কয়েক কিন্তু তাদের ওই যে আগুন লাগলে যে যে দিকে সেই কিন্তু বলবো সাধারণ শিক্ষার্থীরা আছে তারা ছাত্রলীগেও আস্থা আছে এবং ডাকসুর প্রতি আস্থার আস্থা রাখবে কারোর শিক্ষা জীবনই যেন ব্যাহত না হয় তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ডাকসুর ভিপি আসলে প্রশাসনের প্রতি তো শিক্ষার্থীদের অনাস্থা রয়েছে কারণ তারা বললেও সেই অনুযায়ী তো কাজ করে না এখন আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেবে আসলে তারা কি করবে উপাচার্য জানান সংকট উত্তরণে কাল থেকে কাজ শুরু করবে একটি কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে ইতিবাচক সমাধান খুঁজে বের করবে এই কমিটি এ সময় দুপক্ষ কি ধৈর্য ধারণ করে ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দেন উপাচার্য আমরা একজন প্রভাস প্রধান করে কলেজের অধ্যক্ষ ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ডিন তাদেরকে একত্রিত করে একটি কমিটি করব। সেই কমিটি মূলত একটা সুষ্ঠু স্থায়ী সমাধানের জন্য কি কি করণীয় সেগুলো তারা চিহ্নিত করবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে প্রথমবারের মতো যোগ হচ্ছে লিখিত পরীক্ষা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মোট একশো বিশ নম্বরের মধ্যে পঁচাত্তর থাকবে নৈর্ব্যক্তিক আর ৪৫ নম্বরের হবে লিখিত পরীক্ষা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিবেদন প্রচারের পর মেহেরপুরে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন এরই মধ্যে কথিত এমবিবিএস ডাক্তার হান্নানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সিলগালা করে দেওয়া হয়েছে তার চেম্বার মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের সহায়তা আর জানাচ্ছেন আসিফ জাহাঙ্গীর আমি তো চাব যে ডিগ্রিটা আমার অর্জন হয়ে যাচ্ছে এখন যেহেতু তারা দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে তার তাদের ব্যাপার আমার ব্যাপার তো দেখার ব্যাপার না আমি এমবিবিএস ডিগ্রি ভোয়া তারপরও এমবিবিএস ডাক্তার পরিচয়ে দিনের পর দিন দিয়ে আসছিলেন চিকিৎসা চ্যানেল টোয়েন্টি ফোরের অপরাধ বিষয়ক অনুষ্ঠান সার্চ লাইটে প্রচার হয় একাধিক প্রতিবেদন বিষয়টি নজরে এলে অভিযানে নামে মেহেরপুর জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে কথিত সেই ডাক্তার আব্দুল হান্নানের চেম্বারে যান ভ্রাম্যমাণ আদালত কোনো বৈধ কাগজ দেখাতে না পারাই জরিমানা করা হয় পঞ্চাশ হাজার টাকা সিলগালা করে দেয়া হয় চেম্বারও সার্টিফিকেট বা ডাক্তারি কোনো সনদ দেখাতে পারেন নাই সেজন্য সে তো কোনো বৈধ স্বীকৃতি দেখা দেখাতে পারেন নাই সে তো এখানে চেম্বার করাটা অবৈধ কথিত ডাক্তার আব্দুল হান্নানের দাবি পিচ পিচবলিন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস পাশ করেছেন তিনি যার আরেক নাম প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি যদিও নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোন অনুমোদন বাংলাদেশে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন কি হাতে চুরি পড়ে থাকে যে তারা তাদের সামনে নাকের গোড়া দিয়ে ভুয়া প্রতিষ্ঠান গজিয়েছে সেখান থেকে স্টুডেন্ট পড়তেছে নিয়মিত ক্লাস করতেছে তারা কোথায় তারা কি করতেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির আদলে তারা বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিসিএমডিসির নামে ভুয়া একটি প্রতিষ্ঠান খুলে দেদারসে দিচ্ছে চিকিৎসার লাইসেন্স কে তাদেরকে অধিকার দিল এই কোর্স কারিকুলাম তৈরি করে ডাক্তার তৈরি করে আসলে তো গভর্নমেন্টের কোনো ইয়ে নাই তারা একটা জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রি করে যেটা করছে এটা তো মানে বাংলাদেশের মানুষের চিকিৎসায় একটা শুধু ভয়ানক অবস্থার সৃষ্টি না এটা যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এবং আমি মনে করি এটা দেশের আইনে একটা বড় ধরনের লঙ্ঘন এসব ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ না হলে চিকিৎসার নামে অপচিকিৎসাও বন্ধ হবে না আসিফ জাহাঙ্গীর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরো একটা ছোট্ট বিরতি দেখছেন সাতটার খবর বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন আজকে দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি তিনি দাবি করেছেন বিভিন্ন প্রভাবশালী মহলের প্রভাবে মামলা ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অভিযোগ করেছেন মূল অপরাধীদের আড়াল করতে মিথ্যা অপবাদে মিন্নিকে ফাঁসানোর চেষ্টা চলছে মিন্নির সাথে কারাগারে দেখা করেছেন তার আইনজীবী মাহবুবুল বারি আসলাম তিনি দাবি করেছেন যে রিমান্ডে নিয়ে মারধর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে এবার পুলিশ ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বত্রিশ হাজার মানুষের প্রত্যেকেরই রয়েছে হেলথ অ্যাকাউন্ট বছরে মাত্র একশো টাকার বিনিময়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস শিশুর পুষ্টিজনিত সমস্যা সহ নানা রোগের প্রাথমিক সেবা পান পরিবারের সবাই খানাল মামুনের ক্যামেরায় জিনিয়া কবি আরও একটি রিপোর্ট বংশী নদীর পাড়ের সবুজ ঘেরা এই গ্রাম দেশের আট দশটি সাধারণ গ্রামের মতোই গ্রামটির অসাধারণ দিক হলো এখানকার সব মানুষের আছে একটি করে হেলথ অ্যাকাউন্ট শুধুই এক গ্রাম নয় ধামলাইয়ের সম্ভাগ ইউনিয়নের একুশটি গ্রামের প্রায় সাত হাজার পরিবারের বত্রিশ হাজারেরও বেশি মানুষ এখন এই সেবার আওতায় পিকেএসএফ সজাগ ও সিমেন্ট হেলথের সহযোগিতায় মাত্র একশো টাকায় একটি পরিবারের সবাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাচ্ছেন পুরো বছর জুড়ে আগে অসুস্থতা বোধ করলে তাও ডাক্তার কাছে যাইতাম এখন মাসে মাসে আইটা ট্রিটমেন্ট কইরা যায় এখন আমরা সুবিধা পাই গরীব মানুষ টাকা পয়সা তেমন নাই বাঙ্গা হাতাম না অনেক শো টাকা দিয়ে রুজিনের দিয়ে কাট করে রুজিনের পরামর্শ চলে ওখানার দিলে আমি ভালো এই ইউনিয়নের মানুষ ঘরে বসে মাসে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা সুযোগ পান ফলে হৃদরোগ স্ট্রোক সহ বড় ধরনের রোগে আক্রান্ত হবার আগেই সুযোগ পান সচেতন হবার হেলথ ভিজিটররা আমাদের সিমেন্ট কিট এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সে নিয়ে ডোর টু ডোর যাবে গিয়ে তাদেরকে তার রেগুলার হেলথ স্ক্রিনিং করবে প্রাইমারি কেয়ার দিবে এবং তাকে অ্যাডভাইস করবে তার হেলথের কন্ডিশন কী এবং তাকে কি করতে হবে কীভাবে সে সুস্থ থাকতে পারবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যসেবার এই মডেল দেশের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিতে পারলে কমবে মৃত্যু ঝুঁকি আমাদের দেশের মতো দেশে আসল হেলথ ইন্স্যুরেন্স খুবই জরুরি হেলথ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা মোটামুটি মডেল পাবো যে কি ধরনের প্রেডিকশন হতে পারে তখন ইন্স্যুরেন্স এটা হেল্প করবে দে আর কমপ্লিমেন্টারি এন্ড সাপ্লিমেন্টারি টু বেসরকারি সংগঠনের স্বাস্থ্য সেবার এমন উদ্যোগের সাথে কাজ করতে চান সরকারও আইটি সেক্টর আমরা জানি দেশে অনেক উন্নয়ন হয়েছে এবং আইটি সেক্টরের মাধ্যমে আইটির মাধ্যমে এই কাজগুলো আমাদের হাসপাতালে শুরু হয়েছে চলমান আছে একজন এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে দুজন স্বাস্থ্য কর্মকর্তা এবং ১৪ জন স্বাস্থ্য পরিদর্শকের মাধ্যমে এই ডিজিটাল স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে হাল ছিল না বাংলাদেশ জিপিএস পাত দৃঢ়তার প্রতিশ্রুতি এই সাথে সময় হলো আরো একটি বিরতি আরো একবার আমন্ত্রণ দেখছেন সন্ধ্যা সাতটার খবর দর্শক নৌজান ধর্মঘট প্রসঙ্গ নিয়ে আবারও আপনাদেরকে সরাসরি জানাতে চাই সদরঘাট থেকে আমাদের সহকর্মী নাহিদ হোসেন তিনি যুক্ত হচ্ছেন নাহিদ শ্রমিকরা প্রত্যাহার করেছে তারপরে মালিকরা নতুন করে ডেকেছে এই ধর্মঘট পরিস্থিতি বলুন এবং প্রচুর মানুষ আমরা দেখেছি সদরঘাটে গিয়েছেন কি দেখছেন আপনি বলুন ফারাবি প্রচুর মানুষের অবস্থাটা এখন আর নেই কারণ মোটামুটি সবাই জেনে গেছেন যে এই ধর্মঘট নিয়ে সারাদিন যে টানাপোড়েন চলেছে সেটি আজ রাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না আপনি একটু পেছনে দেখানোর চেষ্টা করতে পারি এখানে কয়েকটি লঞ্চ আছে যদিও এটি একটি প্রতিষ্ঠানেরই কয়েকটি লঞ্চ আছে তারা কিছু যাত্রী তুলেছিলেন তবে সেই যাত্রী মধ্যে অধিকাংশরাই নেমে গেছেন তো কেউ কেউ অপেক্ষা করছেন যদি কোনো কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয় এর বাইরে কিন্তু পুরো টার্মিনালে আর কোনো ঘাটে এই প্রতিষ্ঠানটি এই কোম্পানিটির লঞ্চ আর কোনো লঞ্চ নেই এবং যেটি বলছিলেন আপনি যে শ্রমিকরা ডাকার পরে যখন শ্রমিকরা প্রত্যাহার করে তারপরে লঞ্চ মালিকরা লঞ্চ চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন এবং আজ রাতের মধ্যে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি আমরা যতদূর জানতে পেরেছি যে আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে এবং সরকারি দপ্তরের সাথেও এটি আগামীকাল হয়তো সিদ্ধান্ত আসতে পারে যে এই লঞ্চ কখন থেকে কিংবা কিভাবে চলবে তবে এখন পর্যন্ত যে অবস্থা সারাদিন ধরে যে দুর্ভোগগুলো গেছে এই উপর দিয়ে সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো যারা এখনও আছেন ঘাটে তারাও হয়তো এই দুর্ভোগ মাথায় নিয়েই ফিরে যাবেন গন্তব্যে না যেতে পেরে পারবি অনেক ধন্যবাদ নাহিদ হোসেন সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন এখন পর্যন্ত পরিস্থিতি বদলায়নি অর্থাৎ ধর্মঘট চলছে দেশের বাইরের খবর জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মুসলিম সংখ্যালঘু নিপীড়নকে জামিন অযোগ্য অপরাধ ঘোষণার আর্জি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন দেশটির ঊনপঞ্চাশ জন তারকা এই তালিকায় রয়েছেন গৌতম ঘোষ অপর্ণা সেনের মতো সিনে তারকারা তাদের দাবি জয় শ্রীরাম স্লোগানকে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিতে পরিণত করা হচ্ছে চিঠিতে বলা হয়েছে যে সরকারের বিরোধিতা কখনোই দেশদ্রোহিতার সামিল হতে পারে না অবশ্য পণ্ডিত আরো এক প্রধানমন্ত্রীর বিদায়ের সাক্ষী হল আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে বরিস জনসনের দলীয় অফিসে প্রতিক্রিয়ায় ব্রেক্সিট কার্যকর ও দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বোরিস বিকেলে বাকিংহাম প্যালেসে রানীর সামনে শপথ নেবেন তিনি আর পরে ডাউনিং স্ট্রিটে ভাষণ দেবেন এদিকে দুপুরে পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী পরে দশ ডাউনিং স্ট্রিটের সামনে ভাষণ দেবেন পরে রানীর কাছে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি চলতি বছর বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক দুই শতাংশ এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে গেল এপ্রিলে সংস্থাটির পূর্বাভাস ছিল তিন দশমিক তিন শতাংশ একই সাথে দু সালের জন্য দেয়া প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও পরিবর্তন করেছে আইএমএফ এতে তিন দশমিক ছয় শতাংশ থেকে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা তিন দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে এই ছিল চ্যানেল টোয়েন্টি এর সন্ধ্যা খবরে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ অবস্থা